আমরা এখন এসে পৌঁছেছি বেহালা, বেহালা আর্য স্কুলে, এবং এখানে প্রাক্তন ছাত্রদের নিয়ে চলছে বর্তমান স্মৃতি এবং স্বাস্থ্য পুরোটাই আমরা ঘুরে দেখাবো। দেখতে থাকবো সজাগ দৃষ্টি। আমরা পুরো প্রোগ্রামটার সাথে প্রাক্তন ছাত্রদের কিছু কথা, প্রাক্তন ছাত্র বলতে যে দুজনের নাম প্রথমেই করা যেতে পারে, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটির সেক্রেটারি সুবীর কুমার দাস, আর একজন রয়েছেন অর্থনীতিকে ডাক্তার। দুজনেরই বক্তব্য শুনবো, যদিও সুবীর কুমার দাস আজকে আসেনি, কিন্তু প্রোগ্রামটা আপনারা দেখতে থাকুন, কারণ পুরো প্রোগ্রামটাই তুলে ধরা হবে সজাগ দৃষ্টির পর্দায়। একজন হলেন অর্থোপেডিকের ডাক্তার ডাক্তার সৈকত ঘোষ, এবং আরেকজন রয়েছেন এখানকার এক স্টুডেন্ট। তো দুজনের থেকে জেনে নেব আজকের প্রোগ্রামটি সম্বন্ধে। আমার নাম সুভাষিস ভট্টাচার্য, আমি প্রাক্তনীর যুগ্ম সম্পাদক। তো আজকের যে এই প্রোগ্রামটা চলছে, আজকে দুজন রক্তদান করার জন্য পরিবার করা হয়েছে, এখানে মোটামুটি 100 জনের মতো পরিকল্পনা করেছি। এখন অবধি আমরা 1 ঘন্টায় প্রায় 20 জনের মতো রক্তদান করেছেন, এবং আমাদের প্রাপ্ত ছাত্ররা আরও আসছেন, তারা এখানে আজকে রক্তদান করবে। আমরা আশা করছি যে আমাদের যা আমরা যা টার্গেট করেছি সেটা আজকে সত্যি হবে। মোটামুটি কত বছর ধরে এই প্রোগ্রামটা আপনারা করছেন? না, এই প্রোগ্রামটা এই বছরই প্রথম করছে প্রাক্তনীর প্রথম থেকে। প্রাক্তনী 2003 সাল থেকে সামাজিক, তো এইবার প্রথম আমরা এই স্বাস্থ্যসেবী এলাকার চিকিৎসা কিনা ভাই পৌঁছে দেওয়ার জন্য এখানকার সমস্ত প্রাক্তন ছাত্র স্কুলে সবাই সহযোগিতা করছে, সবাই এগিয়ে এসেছে। বিভিন্ন চিকিৎসকরা মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে চিকিৎসক। তো আগামী দিন এই
প্রোগ্রামটা যাতে আরও বড়োভাবে হয় তার জন্য এবছর যা আমরা ভেবেছিলাম খুবই ভালো ভাড়া পেয়েছি সকলের কাছ থেকে, এবং আজকে প্রথম এক ঘন্টায় আমাদের এখানে যেভাবে মানুষ আসছেন নিশ্চয়ই আমরা উৎসাহিত। আমরা বোধ করছি যে আগামী দিনে এই ক্যাম্পকে আরও বিস্তৃত করা এবং এখানে যাদের সত্যিকারের চিকিৎসার প্রয়োজন সেই মানুষের কাছে আর্থিক মানুষের কাছে পৌঁছে যাওয়াটা আমাদের লক্ষ্য। আমরা খুবই আশাবাদী যে আমাদের যা ডাক্তার ছাত্ররা যেভাবে মানে উৎসাহী এবং যেভাবে হাত বাড়িয়ে এসেছে আমরা সেই আর্থিক মানুষের কাছে পৌঁছে যাব, চিকিৎসা সেখানে সেটাই আমাদের প্রাক্তন প্রাক্তন ছাত্রদের সহযোগিতা সাপোর্ট না হলে এই প্রবলেম হতেই একটা সংগঠনের একটা কমিটি থাকে, সেটাতে একটা কমিটি নাম্বার তো কয়েকজন মানুষের, কিন্তু আমরা যেখানে যেখানে এভাবে আবেদন করেছি অর্থ বলুন সমাজ বলুন বলুন প্রত্যেকের কাছ থেকে সাংঘাতিকভাবে সাহায্য পেয়েছি, এই যেভাবে পাচ্ছেন বাইরে যারা আছেন বিদেশে যারা আছেন তারা পর্যন্ত টাকা পাঠাচ্ছেন, প্রত্যেকটা প্রাক্তন ছাত্র যেখানে যেখানে যাকে বলেছি স্কুলের নামে প্রত্যেকে এগিয়ে এসেছে, তাদের সহযোগিতা ছাড়া এই জিনিস হয় না হতে পারে। একটি সেক্রেটারি দুজন প্রেসিডেন্ট এই সংখ্যা হবে না, এই জন্য দরকার টিম ওয়ার্ক প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি, এবং বিশেষ করে নাম আমি এখানে বলতে আছে চোখে চোখে প্রত্যেকে এর মধ্যে বল আছে এই দিকে সহযোগিতা ছিল। আমরা এবার যাবো ডাক্তারবাবুর কাছে, কারণ উনি তো দুটো স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, ওনার থেকেও জেনে নেবো কিছু। ব্যস্তময় জীবনের মধ্যেও কীভাবে টাইম উঠছে এখান থেকেই আমরা চা শেখা শিখেছি, জীবনের বেশি পার্ট যেটা এখান থেকেই শিখেছি, তো খুবই ব্যস্ত হই না কেন এটা আমাদের বাড়ি, তো এই জন্য আমাদের সময় থাকবে স্কুলের সাথে রয়েছে যে কোনো অ্যাক্টিভিটি আমরা থাকবে সবসময়ই থাকবে। যারা প্রোগ্রামটা দেখছে অবশ্যই ডাক্তারবাবুর পেশেন্ট সংক্রান্ত বা পেশেন্ট রিলেটেড একটা ইনফরমেশন থাকেই, তো পেশেন্ট রিলেটেড অর্থাৎ যারা যাচ্ছে তাদেরকে কি আগে দিকে দেওয়া যেতে পারে? অর্থোপেডিক্স আমাদের এই যে বেশি মেন উদ্দেশ্য হচ্ছে মানে আজকের দিনে চিকিৎসার যে ট্রেন্ড যেটা যে অসুখ হয়ে যাওয়ার পর অনেক কিছু করা যায় বাট সেটাকে প্রিভেন্ট কীভাবে করা যায়, আর অসুখ প্রিভেন্ট করতে গেলে প্রথম কথা হচ্ছে সম্বন্ধে সচেতনতা। তা আমরা একদিনও যে আমরা ব্লাড টেস্ট করছি একদিন আমরা সুগার দেখছি পেশাবে যে কিছু সমস্যা মিটে যাবে, বাট আমরা এই জিনিসটা তৈরি করতে চাইছি যে একটা মানুষের নিয়মিত হেলথ চেক আপ করা দরকার, এনিথিং ফরম্যাটে একটা হেলদি লাইফস্টাইল করলে কি ভালো বলে মনে হচ্ছে তিনি অনেক ভালো নন বাইরে থেকে, তো সেই আইডেন্টিফাই করতে পারি সেই আমাদের রেগুলার টাইম চেক আপ লেখানো আছে ভালো থাকা মানে অ্যাবসেন্স ভালো থাকা না, মনের এবং শারীরিক যে আমরা দেওয়ার চেষ্টা করছি, যদি এইগুলো আমরা ঠিকঠাক দিতে পারি তবে কিন্তু একটা দুর্লভ হয়ে আসে না, একটা যে কোনো বড় অসুখগুলো বুঝতে পারছেন সেটা একটা ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে সবগুলি এফেক্ট হয়, যদি আমরা সেই প্রিভেনশনটা ঠিক সময় করতে পারি তাহলে অত বড় জায়গায় ইচ্ছা করে দিতে পারবো, তো এই চিন্তাধারাটা তৈরি করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের একদিনের ক্যাম্পে সমস্যা থাকবে না, বাট আমাদের এই ধারণাটা বোঝানোর চেষ্টা করছি যে এগুলো জীবনে গুরুত্বপূর্ণ যাতে কিনা ভবিষ্যতে বড় কিছু হওয়ার আগে এগুলো প্রিভেন্ট করা যায়। প্রচুর পেশেন্ট আছে আমরা দেখছি আমার প্রেশার অনেক বেশি আছে ব্লাড প্রেশার তিনি জানতেন, এবং তার সাথে মাঝে মাঝে প্রেশার চেক করাতে হয় এই উদ্দেশ্যটা নিয়ে, তো আমরা চেষ্টা করছি এই উদ্দেশ্যগুলো সবার মধ্যে ছড়িয়ে নিয়ে যাতে হেলদি লাইফস্টাইল আমরা সবাই পেতে পারি, যেটা আখেরে আমাদের সমাজকে উপকৃত করে এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা শুনে নিলেন আমাদের বক্তব্য, পুরো প্রোগ্রামটা দেখতে থাকুন কারণ এই প্রোগ্রামটাই সজাগ দৃষ্টির পর্যায়ে। এটা এই ক্যাম্পটা এরপরে আর হুম দেখিনি খারাপ নেই